নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। এবং এই মুহূর্তে রয়েছি মোহনবাগান মাঠে এবং মোহনবাগান দল কার্যত অনুশীলন করলো। এবং আপনারা জানেন যে গতকাল একটা বড় ব্যবধানে কিন্তু জয় পেয়েছে মোহনবাগান দল, কার্যত 6-0 ব্যবধানে তারা জিতেছে। এবং তার পরের দিনই কিন্তু কোনোরকম ছুটি দিতে নারাজ তার ছেলেদেরকে কোচ মলিনা, এবং তার পরের দিনই কিন্তু কঠোর অনুশীলন করলেন মোহনবাগান দল। এবং আজ দলের মূল কেন্দ্রবিন্দুতে ছিলেন অবশ্যই দিমিত্রি পেত্রাতোস, তিনি কিন্তু দুদিন আগেই শহরে এসেছেন এবং দুদিন আগে শহরে এসে আজ কিন্তু অনুশীলনে যোগ দিলেন এবং গতকাল ম্যাচ ছিল এবং আজ প্রথম দলের সঙ্গে যোগ দিলেন। এবং তাকে ঘিরে কিন্তু সমর্থকদের ডার্বির আবদার, এবং তাকে রেখেই দিমিত্রি পেত্রাতোসকে কিন্তু রেখেই মলিনার ডার্বির ছক পশ্চেন এটা বলাই যায়। এবং সমর্থকদেরও একটাই আবদার দিমিত্রি পেত্রাতোসের কাছে যে ডার্বিতে গোল চাই, এবং অবশ্যই মোহনবাগানের গোল মেশিন দিমিত্রি পেত্রাতোস সেই আবদারই মেটানোর চেষ্টা করবেন। এবং এদিন সমর্থকদের সঙ্গে দেদার সেলফি এবং অটোগ্রাফ তো দেনই। এবং অন্যদিকে আরেকটা আপডেট আপনাদেরকে জানিয়ে রাখবো, সেটা হচ্ছে অবশ্যই জেমি ম্যাকলারেন, তিনি কিন্তু আজ দলের সঙ্গে মূলত সেভাবে অনুশীলন করেননি, রিহ্যাব করেছেন এবং তার ঘাড়ের ব্যথা রয়েছে আপনারা সকলেই জানেন, তাই ফিজিওর সঙ্গে রিহ্যাবটাই বেশিরভাগ করেছেন। তো সেক্ষেত্রে তিনি দলের সঙ্গে সাইডলাইনে এদিন বেশিরভাগ অনুশীলন করেন। কিন্তু দিমিত্রি পেত্রাতোস, যার কথা বারবার করে বলতে হয়, সেই দিমিত্রি পেত্রাতোস কিন্তু প্রথম দিনই দলের সঙ্গে সম্পূর্ণ অনুশীলন করলেন, এটা বলা চলে। এবং দলের আর বাকি যারা বিদেশিরা রয়েছেন, টম অ্যালরেড থেকে শুরু করে রড্রিগেস থেকে শুরু করে গ্রেট স্টুয়ার্ট, প্রত্যেকেই কিন্তু জোর কদমে এদিন অনুশীলন করেছেন। তার কারণ একটাই সবার পাকিচ্ছ, সেটা হচ্ছে 18 তারিখ মেগা ডার্বির দিকে। এবং আজ অবশ্যই অনুশীলন ছিল ক্লোজ ডোর, এবং সেই মোহনবাগান মাঠ থেকে বেরোনোর কিছু বিশেষ মুহূর্ত রইল আপনাদের জন্য। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।